বাংলা টিভি, বাংলার কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন, তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির আয়োজনে নাটোরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাজ্জুমা পশ্চিম আলাইপুর জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া মোনাজাত করান পশ্চিম আলাইপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ওমর ফারুক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ দলীয় নেতাকর্মী ও মুসল্লিবৃন্দ। মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণে মঙ্গল কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করা এবং আহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।